ভিডিওটা কি বলে শুরু করব তার কোনো ভাষা নেই। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের পাশে এইভাবে যে দাঁড়াতে হবে সেটা কোনোদিনও ভাবিনি। আরজিকরের ঘটনাটা তো তোমরা সবাই জেনেই গেছো এতদিনে। তো 14ই আগস্ট মানে গতকাল রাত্রিবেলা ঠিক 11টা থেকে, মানে আমার জন্মদিনের দিন রাত্রির 11টা থেকে আমাদের শ্রীরামপুর বটতলাতে একটা মিছিল বেরিয়েছিল আরজিকরের এই ঘটনাটি নিয়ে। ভাবতে পারিনি যে এত হাজার হাজার মানুষ আমাদের এই বটতলায় এসে ব্যাপারটাকে সাপোর্ট করবে। আর সত্যি কথাই তো, একটা মেয়ের পাশে এতজন মানুষ দাঁড়িয়েছে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, এই ঘৃণ্য কাজটা যারা করেছে তাদের তো এবার শাস্তি পেতেই হবে। আমরা সবাই জানি যে কামদুনি পার্ক স্ট্রিটের যে কাণ্ডগুলো, রেপেস্ট প্রচুর 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 যে কাণ্ডগুলো ঘটে, মানুষকে রেপ করছে মেয়ে মানুষদের, হ্যাঁ সেই সব ব্যাপারগুলোতে অনায়াসে ধামাচাপা পড়ে যায়। কিন্তু এই ঘটনাটা অন্যরকম, এই ঘটনাটা দেশটাকে পুরো হিলিয়ে দিয়েছে। আমি চাই যে এই ঘৃণ্য কাজটা যে করেছে তার যৌনাঙ্গ কেটে তাকে রাস্তায় দাঁড় করিয়ে দিলে সেই যন্ত্রণাটা যে ছটফট করবে, তখন তার মনে হবে যে সেই যে মানুষটাকে সে মারলো, যে মানুষটার শরীরে 100টার ওপরে কতর দাগ কামড়েছে, তার যৌনাঙ্গে ক্লিপ দিয়ে দিয়েছে যাতে তার রক্তপাত সেখান থেকে হয়। তাকে তো রেপ করেইছে, তার সঙ্গে তার পেলভিস হাড় ভেঙে দিয়েছে, তার চোখ দিয়ে রক্তক্ষরণ, তার মুখ দিয়ে রক্তক্ষরণ। একটা মানুষকে কতটা টর্চার করলে একটা মানুষের এইরকমভাবে মৃত্যু হতে পারে সেটা হয়তো বলার কিছু নেই। তো আমাদের এখানে প্রত্যেকটা মানুষ এসেছিল আর খুব 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 মানে সাহস জুগিয়েছে সবাইকে যাতে এই কাণ্ডটার বিচার হয়। আমরা সবাই একটা কথাই বলছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস। সত্যি আমরা মেয়েরা আজ 2024-এ এসেও কিন্তু আমাদের কোনো স্বাধীনতা নেই। আমরা যদি ছোটো কোনো জামাকাপড় পরে আজ রাস্তায় বেরাই, রাত্রির 12টা হোক 1টা হোক, আমাদের স্বাধীনতা কোথায়? একটা মেয়ে মানুষ স্বাধীনতার আশ্রয় খুঁজতে কিন্তু একটা ছেলের কাছেই যায়, কারণ তারা ভাবে যে একটা ছেলের থেকে সাহসী আর একটা ছেলের থেকে সেফ জায়গা হয়তো কোথাও নেই। কিন্তু আজ আমাদের এই সমাজে কোথায় কোথায় আমাদের এই ছেলেদের সভ্যতা, কোথায় এই ছেলেদের ভদ্রতা? আজ আমার নিজের একটা মেয়ে হয়েছে, আমার মেয়ে 1 বছরের, আজ আমার ভয় বুক কেঁপে উঠছে যে আমার মেয়েকে আমি রাস্তায় বের করবো কী করে। আমাদের সমাজ এতটাই কালিমামিত হয়ে গেছে যে আমাদের সমাজে আমার মেয়েকে তো আমি বের করতে আমি 10 বার ভাববো। তাই আমি ঠিক করেছি আমার মেয়েকে নাচ গানে না, আমার মেয়েকে ক্যারাটেতে ভর্তি করাবো, যাতে আমার মেয়ে এই সমস্ত ছেলেদের বিরুদ্ধে কখনো কোনো সমস্যা হলে রুখে দাঁড়াতে পারে। মেয়েদের, আপনাদের সবাইকে বলছি, মেয়েদেরকে লক্ষ্মী না, মেয়েদেরকে কালী তৈরি করুন। সমস্ত মেয়েদের ব্যাগে নিজের সেফটির জন্য যা যা দরকার সব রেখে তোমরা রাস্তায় বেরো। উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই ঘটনাটার সত্যি বিচার চাই, সত্যি বিচার চাই। অপরাধীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। যারা যারা এই কাণ্ডের সাথে যুক্ত আছে সবাইকে বলবো, সবাইকে বলবো যে এই যেন এই ঘটনাটার আসল সত্য বেরিয়ে আসে। মেয়েটা তো চলে গেছেই, যে চলে যাওয়ার সে তো চলে গেছেই, সে তো আর ফিরে আসবে না। কিন্তু এই রকম ঘটনা যেন সেকেন্ডবার যাতে আর না হয়, যে অপরাধীরা করেছে সেকেন্ডবার যেন সেই রকম অপরাধীরা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার আগে তাদের একবারেও ভয় বুক কেঁপে ওঠে। সত্যি কথা তো, আমাদের আর সভ্যতা, মানে আমরা যদি মেয়েরা কোনো রকম, আমাদের মেয়েদের কোনো স্বাধীনতা নেই এই সমাজ দাঁড়িয়ে আমাদেরকে বলে দিচ্ছে, কোনো স্বাধীনতা আমাদের নেই। দেখতে পাচ্ছ কত মানুষজন এসছে আমাদের শ্রীরামপুর বটতলাতে, হাজার হাজার মানুষ, শুধু একটি মানুষ, একটি মাত্র মানুষের পাশে দাঁড়াবার জন্য। আজ আমি যে বয়সের মেয়ে, একজন একজন নারী, সেই বয়সের মেয়ে একটা মায়ের বুক কোল খালি করে চলে গেল, কতটা কষ্টের, কতটা দুঃখের, এর একটা মায়ের কষ্ট কোনোদিনও বোঝানো মানে বলা যায় না। কারণ আমি তো নিজে একটা মা, আমার নিজের ভয় কেঁপে উঠছে যে আমার মেয়েকে আমি এই সমাজে বার করব কি করে। সবাই মোমবাতির আলো জ্বালিয়ে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই ঘটনার
কে যাতে বিচার চাই সেই জন্য সবাই সমর্থন করেছে। দেখতেই পাচ্ছ প্রচুর, সারা শ্রীরামপুরবাসী থেকে নয়, সারা শ্রীরামপুরের বাইরে থেকেও প্রচুর মানুষজন এসেছিল। আমরাও রাত 12টা নাগাদ সেখানে পৌঁছেছিলাম। আর সবাই 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 এই ঘটনাটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সবাই এই ঘটনাটার বিচার চায়। তো আর কিছু বলার নেই আমার, জাস্ট মানে আমরা এই সমাজে দাঁড়িয়েও যদি রাত্রির 12টা একটার সময় রাস্তায় বেরোই, সেখানে যদি আমাদের আমাদের কোনো কিছু ভয়ের ভয়ের আমাদের ব্যাপার ঘটে, সেখানে আমরা যাব কোথায়? কারণ এই সমাজ তো সত্যিই তো এই সমাজ মানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে আমরা রাস্তায় বেরাতে পারবো না, কিন্তু এই এই ঘটনাটার এই ব্যাপারটাকেই আমাদের ভাঙতে হবে। কারণ আমরা মেয়েরা, ছেলে মেয়ে কোনো জেন্ডার হয় না, আমরা সবাই মানুষ। একটা ছেলেও রক্ত মাংসের মানুষ, একটা মেয়েও রক্ত মাংসের মানুষ। সুতরাং ছেলে মেয়ে বলে কোনো বিচার হয় না, তারাও তাদের হাত কাটলেও রক্ত বেরোবে। একটা ছেলের যেরকম হাত কাটলে রক্ত বেরোবে, একটা মেয়ের হাত কাটলেও সেরকম রক্ত বেরোবে। আর যদি একটা ছেলের কিছু হয়, আমি বলবো যে হাজার হাজার মেয়ে তার পাশে গিয়ে দাঁড়াবে, কিন্তু একটা মেয়ের যদি কিছু হয়, একটা মেয়েরা পাশে গিয়ে দাঁড়াতে ভয় পাবে। এই ব্যাপারটাকেই আমাদের ভাঙতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। কারণ আমরা মেয়েরা, আমরাও যেরকম ছেলেরাও যেরকম স্বাধীনভাবে রাস্তাঘাটে ঘোরে, আমাদের মেয়েদেরও সেরকমভাবে স্বাধীনভাবে রাস্তাঘাটে ঘোরার অধিকার আছে। তো ব্যাস এইটুখানি বলবো, বাদ বাকিটা তোমরা এখানে শুনো নাও যে সবাই মিলে সমর্থন করছে আর কে কী বলছে। সবাই মিলে এই ঘটনাটার বিরুদ্ধে বিচার চাও, আশা করি দোষীরা খুব তাড়াতাড়ি শাস্তি পাবে। আর আমি চাই দোষীরা শুধু ফাঁসি বা দোষীদের অন্য কোনো শাস্তি না, দোষীদেরকে দোষ যে দোষী আসল তাদের যৌনাঙ্গ কেটে তাদেরকে পাবলিকের হাতে তুলে দেওয়া উচিত। তখন তারা বুঝবে যে একটা মানুষকে রেপ করে, একটা মানুষকে এইভাবে কষ্ট দিয়ে মারাটা কতটা যন্ত্রণাদায়ক, কতটা বেদনাদায়ক। তো এখানে আমি, আলো, নীল, আমরা সবাই মিলে গেছিলাম জাস্টিস রাইতে। তাছাড়াও প্রচুর 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 হাজার মানুষজন এখানে এসেছিল। তো একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তো সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানাই। আর এটাই বলবো যে এই স্বাধীনতার দিনে আজ পর্যন্ত আমরা মেয়েরাই স্বাধীন নয়। তো জানি না এই স্বাধীনতার মানে কি, তবু আমরা বলবো যে মেয়েদেরকে একটু ভালো নজরে দেখতে। কেমন ভিড় ছিল? একটাই কথা বলবো, বিচার চাই, অন্তত এইবারের জন্য বিচার চাই। মনে হচ্ছে এবার জাস্টিস হবে, দেখা যাক। তোমরা কি বলছো জানাও সেটা।